বিসমিল্লাহির রহমানির রহিম, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আরও একবার স্বাগতম ডিজিটাল কৃষি হাট চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিও পরামর্শ অনুষ্ঠান যে যেখানে বসে দেখছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও পরামর্শ অনুষ্ঠান। দর্শক, আজকের এই ভিডিও পরামর্শ অনুষ্ঠান থাকবে লসকে নয় লাভকে গ্রহণ করতে হবে, কেননা লসকে খেদাই দিয়ে লাভকে আমরা বহন করে নিব। কীভাবে সেটা হচ্ছে, অজানা হাইব্রিড ঘাস, এই অজানা হাইব্রিড ঘাস, যেমন এই আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিতে দেখেন কোনো ফসল ফলাতে পারে নাই। কেন দর্শক, এই জমিতে কেন ফসল ফলাতে পারে নাই সেজন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই জমিটা আসলে যারা আউশ আমন ধান চাষ করে একটা ফসল এখান থেকে হয়, যেমন এবার এই এই ক্ষেতে আউশ আমন ধান ছিল তারা কেটে নিয়ে গেছে, এখন আর কিছু করতে পারছে না। তো সেই ক্ষেত্রে এইটারই আরেকটা, এই জমিরই আরেকটা ভাগ, সেটা যদি দেখেন আমার বাম ছাইটে, এই জমিরই আরেকটা ছাই, সেটা হচ্ছে অজানা হাইব্রিড ঘাস। এই অজানা হাইব্রিড ঘাসটা যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখানোর কারণ হচ্ছে যে খামারি ভাইরা, আপনারা যারা খামার করেন, খামারি ভাইদের জমি আছে, যেমন এরকম জলাবদ্ধ জমি রয়েছে, আপনি যদি দেখেন আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিতে বারো মাস কাল পানি না থাকলেও মাসের ভিতরে আট মাস পানি থাকে, চার মাস শুকনা থাকে। তো এই আট মাস পানির জমিতে আপনি কোন ঘাসটা চাষ করবেন, এই অজানা হাইব্রিড ঘাসটা চাষ করবেন। মাশাল্লাহ এটা ফলন আপনাদেরকে যদি দেখেন আপনারা, এটা ব্যবহল একটা ফলন হবে, এটা খুব ভালো একটা ফলন হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনার এই কাণ্ডটাও অনেক, এই ঘাসটা অনেক মোটা হয়, এই কাণ্ডটা অনেক সফট হয়, এই কাণ্ড সহ গরুতে খেয়ে নেয়, তো সেই ক্ষেত্রে বলবো আপনি লসকে খেদাই দিয়ে লাভকে বহন করে নেবেন। কোন হিসেবে সেই হিসেবটা দেখলাম, যেমন কোম্পানি প্রতি বছরে আপনাদেরকে অফার দিয়ে থাকে, এবারও অফার দিয়েছে কোম্পানি আপনাদের মাঝে। তো আশা করি প্রতিনিয়তে আমরা খামারি ভাইদের পাশে দাঁড়াতে পারি, আপনি আমাদের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যদি আমাদেরকে সহায় করে আপনাদের পাশে আমরা অলওয়েজ টাইম থাকবো, এবং ইনশাল্লাহ আপনারাও আমাদের পাশে থাকবেন। কেননা দর্শক, আপনাদেরকে বলি, আপনারা শুধু আমাদের কাছে এই অজানা ঘাসটাই নয়, আমাদের কাছে মিনিমাম 12 থেকে 14টা আইটেমের ঘাস আছে, সব ঘাসই আমাদের কাছ থেকে নিতে পারবেন। কেননা আপনি যেমন পানির জমির ঘাস নিতে পারবেন, শুকনো জমির ঘাস নিতে পারবেন, ফলন কম হয় ফলন বেশি হয়, এবং ঘাসের বীজ এবং অন্যান্য প্রোডাক্টসও আমাদের কাছে পাবেন। ডেরি আইটেমের যে প্রোডাক্টসগুলো সেগুলো আমাদের মাঝে রয়েছে দর্শক। তো আমরা যদি দেখাই আপনাদেরকে আরেকটা বিষয়, সেটা একটু দেখবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলছি, এই অজানা হাইব্রিড ঘাস যারা আপনারা চাষ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। নিচু জমির জন্য দেখা যাচ্ছে 2-4 মাস পানি থাকে, এই জমির জন্য এই ঘাসটা চাষ করবেন। আর উঁচু জমি দেখা যাচ্ছে 5 দিন 1 সপ্তাহ পানি থাকে, এই ধরনের যদি কোনো জমি থাকে তো সেক্ষেত্রে আপনি যারা হাইব্রিড ওয়ান ঘাসটা লাগাতে পারেন, লাল পাকচং ঘাসটা লাগাতে পারেন, নেপিয়ার ঘাস লাগাতে পারেন, DISN6 এই ঘাসটাও লাগাতে পারেন, এই ধরনের ঘাস আপনি আবাদ করতে পারেন, চাষ করতে পারেন। তাহলে দর্শক, আপনাদেরকে কি বললাম, আপনি লসকে খেদাই দিয়ে লাভকে বহন করবেন। আর দর্শক, এই ভিডিওর মাঝে আরেকটা কথা বলি, আজ থেকে 7 দিনের ভিতরে যারা ঘাস নেবেন তারা খুব স্বল্প মূল্যে ঘাসটা নিতে পাচ্ছেন কোম্পানির তরফ থেকে। আর দর্শক, আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের প্রতি দোয়া হলো আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো রাখেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি লিটন খান, ঢাকা, বাংলাদেশ।